হ্যালো দিস ইস শুভ্রজিৎ নলকে আমি অল টু মায়ের চ্যানেল এখন কথা হবে দুই দুটো বিষয় নিয়ে প্রথমটা হবে শ্রী নলিনীকান্ত ট্রেলার রিয়াকশন প্রায় দুদিন বাদে আমি ট্রেলারটা দেখলাম এবং দেখে বললাম না ট্রেলারটা যখন হচ্ছে সেটা নিয়ে কথা বলা দরকার তো তারপরে জিদ্দার আপকামিং ফিল্ম চেঙ্গিজ নিয়ে ছোট্ট একটা আপডেট তো বললো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আসি নলিনীকান্ত ট্রেলার রিয়াকশন নলিনীকান্ত ক্যারেক্টার একটা নতুন ইন্ট্রোডিউস হলো আমাদের এই বাংলা কব জ্বরের মধ্যে যেই ক্যারেক্টারটা আদ্যপান্ত একটা কথা নাই মোরা যে একটা ওই সোয়াক দেখি বাইক থেকে নামে না বা যে একটা গোপে তা দিতে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা লাথি মেরে নিজের সোয়াকটাকে দেখাতে চায় না একটা ওভার দ্য টপ একটা কিছু করতে চায় না যে ক্যাক একটা নিজের মতো করে একটা স্বতন্ত্রতা বজায় রাখতে চেষ্টা করে যে ক্যা একটা জাস্ট একটা ব্রিফিং শোনে যেগুলো হয়তো একটা এডিটটা দেখে মনে হলো একটা ব্রিফিং শোনে টোটালি একটা গল্প বা একটা কারুর ভার্সন শোনে একটা কোনো ক্রাইম সম্বন্ধে শোনার পরে এভাবে জাস্ট বলে কিছুই বুঝলাম না ওই যেই তার নিজস্ব একটা এক্সপ্রেশন দেওয়া এবং কোথা থেকে সে তার ইম্পারফেকশনগুলো নেই সে অনেক বেশি করে পারফেক্ট এই যে ফিল্ডগুলো দেওয়া তার চোখ পিটপিট করা তার মতো করে তার হাঁটা তার মতো করে তার ইনভেস্টিগেশনের যে ঢংটা তার মতো করে তার ওই মুখের এখানে কিছু একটা লেগে আছে তার মাঝখানে তার বলা কিছুই যেন বুঝলাম না এই যে ব্যাপারটা বলা এবং স্পেশালি এডিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই মিউজিকটা যেটা রেখেছে সেই মিউজিকের ওঠা আমার সঙ্গে যাবে মানে করা করা প্রপারলি একভাবে মিউজিকটা চলে মাঝখানে একটা পজ খেয়াল করবেন তারপরে আবার যেই সেই জায়গাটাতেই শুরু করে মিউজিকটা যেই জায়গায় সুব্রত রোল করে হুট করে ওই একটা জায়গাতে দাঁড়িয়ে জাস্ট রোলটা করে ওখান থেকে মিউজিকটা চালু হয় খুব সুন্দর লাগে মিউজিকের এডিটিংগুলোর ওপরে কাজগুলো কিংবা শুরুর দিকে যখন ট্রেলারটা শুরু হচ্ছে এডিটের দিকে হাতটা এরকম মানে খোলা থাকে প্রথমে হাতটা বন্ধ করে তারপরে আবার যখন খোলে তারপরে ফ্ল্যাশব্যাক এ নিয়ে চলে যায় ওই কালারটা দিয়ে খেলা একটা রেড একটা টোন ফেলে একটা ভিনটেজ একটা টোন ফেলে তার উপরে ব্ল্যাক বাণ্ড হোয়াইট কিছুটা ছিল মনে হয় দেখে যেমন হলো ওই একটা গ্লিমসে পুরো নিয়ে আসা হলো ওই জায়গাটাতে একটা কথা ব্রিফিং এর ব্যাপার দেখলো ব্রিফিং এর ব্যাপারে পরে কিছুই যেন বুঝলাম না ওই জায়গাটা দেখতে হেভি ইন্টারেস্টিং লাগে হেভি ইন্টারেস্টিং লাগে স্পেল ওই জায়গাটা হয়তো আরেকটু আগে থেকে হয়তো কাটটা করতে হতো আমার যেটুকু আমার পার্সোনাল মনে হয় হাতটা যখন খোলা ছিল ধীরে ধীরে বন্ধ করলো তারপরে খুললো তো আমার মনে হয় ওটা বন্ধ থেকে খুললে মানে আরও বেটার হতো ব্যাপারটা দেখতে এটা হয়তো একটু আরও বেশি এফেক্টিভ লাগতো যাও যেটা এডিটার বুঝেছেন সেটা করেছেন বাট এডিটটা আমার হেভি ইন্টারেস্টিং লেগেছে সঙ্গে বিজিএমটাতে অ্যাকচুয়ালি ভাবে তো কাজটা যে সাউন্ডটা ফেলে তার উপরে চপ করা হয় সিনগুলোকে ফেলে ফেলে তো খুব সুন্দর সাউন্ড অনুযায়ী এই ট্রেলারটাকে এডিট করা হয় যেটা আমার ভালো লেগেছে সঙ্গে এর যে লাইট টাইটগুলো দিয়ে একটা গ্র্যান্ড দেওয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গাতে একদম যারা ওই এগুলো একটু চর্চা করেন একদম স্টিরিওটিপিক্যাল যে লাইটের ট্রিটমেন্ট করেছে বাট জিনিসটা একটা গ্র্যান্ড দেওয়ার চেষ্টা করেছে এবং চৈত্রের দিকে যদি বলি তো নলিনীকান্ত অবভিয়াসলি সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকবেন এই সিরিজ জুড়ে বাট তারপরে সুব্রত দত্ত ক্যারেক্টার যদি দেখি তো তার বউয়ের একটা ডায়লগ যখন তিনি তার গলাটা টিপতে আছেন সেই সময় বলেন যে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তুমি রাস্তায় গিয়ে বলবে পথে গিয়ে বলবে সেখান থেকে বোঝা যে এই সুব্রত দত্তের চরিত্রটা কোথায় হয়তো তার কেরিয়ারটা গড়া বা তার যা ধন দৌলত বা তার সব কিছুই কোথায় থেকে প্যারাসাইড করছে মানে পরজীবী করছে সে কোথাও গিয়ে তার নিজের সত নিজস্ব সত্যটা হয়তো নেই বা যার ওই সবটাই তার বউয়ের কাছে বন্ধক দেওয়া কাইন্ড তো ওই ক্যারেক্টারটার সম্বন্ধে আমি কিছু জানতে পারি ট্রেলারটা দিয়ে এবং নলিনীকান্ত তো সারাক্ষণ জুড়ে রয়েছে এবং ওখানে একটা ইকুয়েশনের একটা সাপ্লো একটা ইকুয়েশন রয়েছে রূপসার সঙ্গে এবং বাকি সব কিছু নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং লাগছে বাট দেখা যায় আমি সবথেকে বেশি এর এক্সাইটেড এখানে নলিনীকান্তকে দেখবার জন্য তার ওই প্রথম সিনেই যেন হয় না একটা মন জয় করে প্রথম সিনটাতেই কিছুই বুঝলাম না ওই এক্সপ্রেশনটা হেভি হেভি ভালো লেগেছে আমার ওভারঅল দেখা যাক এই প্রজেক্টটা কেমন কী অফার করে যে এক্সপ্রেশন রয়েছে সেটা আলটিমেটলি মিট আপ করতে পারে কিনা সেটা দেখা যাক দেখুন সিরিজ নিয়ে আমার খুব যে এক্সপ্রেশন তা নয় এই চোটোটা নিয়ে আমার খুব এক্সপ্রেশন নলিনীকান্তকে নিয়ে দেখা যাক নলিনীকান্ত কতটা আমাদের আশা পূরণ করতে পারে কি পারে না তো যাক মুভিং টুয়ার্স দ্য নেক্সট আপডেট অফ দিস ভিডিও তো চেঙ্গিজ তো চেঙ্গিজের ব্যাপারে অলরেডি আপনারা আপডেট পেয়ে গিয়েছেন যে এর শুটিং শেষ জিদ্দার লাস্ট ফিল্ম রাবণ আমরা জেনে গিয়েছি যে রাবণ কীভাবে বক্স অফিসে কালেক্ট করেছে বা কালেকশন করেছে এবং জিদ্দার একটা অদ্ভুত প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে যেরকম ধরুন একদিকে আমি দেখি অন্যদের জয় দেখি তো টিজার লঞ্চ পোস্টার লঞ্চ বা বিভিন্ন সময় তারা এনগেজ করে রাখতে চেষ্টা করে অডিয়েন্সকে কিছু না কিছু কিছু না কিছু দিয়ে বা এটা জিদ্দা ওই যে মানে ধূপ করে আসে ধূপ করে আউট হয়ে যায় ধূপ করে আসে ধূপ করে আউট হয়ে যায় ওই যে অদ্ভুত একটা এডিটিং যে একটা এডিটিং একটা টেকনোলজি ওই টেকনোলজিটা কোথাও কিছু তার প্রমোশনের মধ্যে দিয়ে যায় কোথাও কিছু দুম করে একদিন একটা চলে এলো কোথাও কিছু নেই দুম করে একদিন একটা পোশাক চলে এলো কোথাও কিছু নেই করে একটা চলে এলো এই যে ব্যাপারটা করা এই প্রফেশনাল স্ট্র্যাটেজিটা তার নিজস্ব স্টাইল তো এই স্টাইলে যতদূর মনে হচ্ছে যদি খুব ভুল না হয় তাহলে আগামী নভেম্বরের তিরিশ তারিখে জিদ্দা তেতাল্লিশ বছরে পা দিতে চলেছেন চুয়াল্লিশ বছরে পা দিতে চলেছেন সরি তো সেদিনকে হয়তো কিছু আমরা এক্সপেকটেশন রাখতেই পারি অ্যাজ দর্শক যেহেতু এর শুটিং অলরেডি শেষ হয়ে গিয়েছে এরপর এর প্রোডাকশনের কাজ শুরু হবে তো এই একটা মাস প্রায় প্রায় একটা মাস মানে বাইশ থেকে তেইশ দিন তারা পাচ্ছেন পুরোপুরি এডিটের জন্য তো হোপফুলি একটা টিজার হয়তো আমরা দেখতে পারি যেহেতু যেহেতু সরস্বতী পুজোর উইন্ডো ভেবেই এখনো পর্যন্ত যা কথাবার্তা চলছে যে চেঙ্গিস সরস্বতী পুজোর উইন্ডোটাকে ইউজ করতে পারেন চেঙ্গিস সেখানে রিলিজ করতে পারে তো সেদিক থেকে টিজার আনবার জন্য কিন্তু একটা মক্ষম সময় এবং পুরো জিদ্দার ফ্যান বেশ তাকিয়ে বসে থাকবেন যে জিদ্দা ওই দিনকে আমাদের কি দিচ্ছেন হয়তো টিজার পাবনা হয়তো একটা ছোট্ট একটা একটা গ্লিমস পেলেও পেতে পারি যেভাবে রাবণের একদম প্রথম দিকের ওই ক্যারেক্টার গ্লিমস ওই যে এন্ট্রিটা সবুজ রঙের লাইটের মধ্যে দিয়ে বা সবুজ রঙের ওটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সামনে একটা ফগি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাবণের যে এন্ট্রিটা আমরা পেয়েছিলাম ক্যারেক্টার ইন্ট্রোডাকশন সেরকম কিছু পেলেও পেতে পারি তো চোখ রাখবো বা আপনারাও রাখবেন অবভিয়াসলি এই চিদ্দার এই আপকামিং বার্থডেতে তিনি কী আপডেট দেন আমাদের খুব হোপফুলি সেদিনকে আমরা আইদার টিজার যদি টিজার না পাই হয়তো একটা ইন্ট্রোডাকশন এই ক্যারেক্টার চেঞ্জের সম্বন্ধে পেলেও পেতে পারি আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবভিয়াসলি কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের কাছে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দেখে থাকে চেঞ্জেস নে তো সেটা অবভিয়াসলি কাউন্ট করে জানাতে পারবে না বাই